হাই গাইস, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গত ব্লগে দেখেছিলেন আমাদের টরন্টো সিটিতে ঘোরাঘুরি, আর আমি আমার গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো রিপ্লে অ্যাকোয়ারিয়াম। সো চলুন দেরি না করে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই টিকিট কাউন্টার। সো ইমরান চলে গেল টিকিট কাটতে। ঢোকার জন্য যে কস্টটা পড়েছে সেটা হচ্ছে দুইজনের $99, টিকিট $100 দুইজন $100 মতো। সো দুইজনের হচ্ছে $100 মতো। বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব এনজয় করে এই জায়গাটা, বাচ্চাদের একটা জায়গা, সব স্কুল থেকে মনে হয় বাচ্চারা আসছে। ভিতরে ঢুকতে ঢুকতেই ঠিক উপরে দেখতে পাবেন একটা ডাইনোসরের স্কেলিটন। আমি শিওর না এটা ডাইনোসর টাইপের মাছ কিনা। সো আমার কাছে দেখে মনে হচ্ছিল যে এটা ডাইনোসর টাইপের একটা মাছ। আর এখানে যে পুলের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামটা আন্ডারগ্রাউন্ড, সো এটার উপরের পোর্শনটা হচ্ছে এরকম দেখতে সুইমিং পুলের মতো। ঢুকতেই আমাদের হাতের দুই পাশে পড়েছে বিভিন্ন সাইজের অ্যাকোয়ারিয়াম, আর এই অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে ছিল বিভিন্ন ক্যাটাগরির মাছ। আর ঢোকার পরে প্রথমে আমরা যে মাছটা দেখতে পাই সেই মাছটার নাম হচ্ছে ফ্ল্যাশি সি প্যান। এই মাছটার বিশেষত্ব হচ্ছে যখন এই মাছটা ডিস্টার্ব ফিল করে তখন অন্ধকারে জলজল করে ওঠে। তারপর আমাদের চোখে পড়ে আমেরিকান ইল। এই ইলটা কিন্তু আসলে ইলেকট্রিক ইল না, এটা হচ্ছে নর্মাল ইল। আর এই মাছটা ক্ল্যামোফ্ল্যাচ করে একেবারে বালির সাথে মিশে যায়। আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না এটা কি মাছ না বালি। তারপরের অ্যাকোয়ারিয়ামটাতে ছিল স্টারফিশ, এরপরে ছিল বিভিন্ন রকমের ক্র্যাব। এই ক্র্যাবগুলো আসলে বোঝা যাচ্ছে না এগুলো ক্র্যাব, এগুলো দেখতে অনেকটা স্টোনের মতো। আর এই অদ্ভুত যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অক্টোপাস। এইরকম অক্টোপাস আমি এর আগে কোথাও কখনো দেখিনি। আমি প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে জিনিসটা কি, তারপর যখন নেম প্লেটে দেখলাম তখন বুঝতে পারলাম যে এটা একটা ডিফারেন্ট প্রজাতির অক্টোপাস। এই মাছটা আসলে বোঝা যায় না যে এটা কি শ্যাওলা ময়লা না মাছ। আর এই মাছটা দেখতে হচ্ছে আমার হাজবেন্ডের মতো। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আর্কটিক প্যাসেজে যে ফিশগুলো থাকে সেগুলোকে দেখার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে প্রত্যেকটা সেকশনে ঢোকার আগে সুন্দর করে উপরে ডেকোরেশন করা। সো এই আর্কটিক প্যাসেজটা যেহেতু আমাদের কানাডার নর্থে, সেহেতু এখানে সুন্দর করে বরফ দিয়ে একটা ডেকোরেশন করা হয়েছে। আর এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বেঁচে থাকে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই রেইনবো রিফে। এখানকার সবগুলো মাছ হচ্ছে রংধনুর মতো কালারফুল। এইটার মধ্যে হচ্ছে সব রকমের রেইনবো কালারের যে মাছগুলো সবগুলো মাছ। চলো আপনাদেরকে একটু জুম করে দেখাই। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমরা যারা ছোটবেলায় ফাইন্ডিং নিমোর ফ্যান ছিলাম, সো এখানে আসলে আপনারা নিমো দেখতে পাবেন এবং সামনের দিকে গেলে আপনারা ডরিকেও দেখতে পাবেন। আর এই হলো সি হর্স, আর এই মাছগুলো কিন্তু দেখতে সত্যি অনেক ইউনিক। এই সেকশনে মূলত শিপের রেকেজ থেকে মাছগুলোকে দেখতে কেমন সেই ফ্লেভারটা পাবেন।
আর এখানকার সবগুলো মাছই হচ্ছে দ্য গ্রেট লেকসের মাছ। সো আপনারা যারা আসবেন তারা চাইলে সময় করে মাছগুলোর ডিটেলস পড়ে দেখতে পারেন। আর এখানে একটা ডাইভ হেলমেট দেওয়া আছে, সো আপনারা যারা ইন্টারেস্ট যে ডাইভ হেলমেট দেখতে কেমন, চাইলে আপনারা কাছ থেকে সময় নিয়ে দেখতে পারবেন। আমার কাছে এই সেকশনটা মনে হয়েছে যে বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। সো চলুন এখন ঢুকে পড়ি প্ল্যানেট জেলিস সেকশনে। এখানে মূলত আপনারা দেখতে পাবেন সব রকমের জেলিফিশ। আর এই জেলিফিশের সেকশনটাতে ঢুকলে আপনাদের মনে হবে যে অসংখ্য রেডিয়াম জল জল করছে। এই সেকশনটা আমি বেশ এনজয় করেছি। ফিল করা যায় অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেক্টর ওয়াইজ হচ্ছে পার্ট পার্ট করা। সো এক এক জায়গায় হচ্ছে এক এক ক্যাটাগরির মাছ এবং এক এক ক্যাটাগরির জিনিস। সো এটা ছিল জেলিফিশ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জেলিফিশ টাচ করার পর ওটার ফিলটা কেমন সেই ফিলটাও আপনারা নিতে পারবেন। তো এখন আমরা হচ্ছে এক্সিটের দিকে যাচ্ছি। আমরা যতবারই এক্সিট এক্সিট দিয়ে যাচ্ছি ততবারই দেখি যে বারবার বারবার বিভিন্ন ক্যাটাগরির অ্যাকোয়ারিয়ামের যে পার্টগুলো সেগুলো দেখা সেগুলোর মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। সো ফাইনালি আমি জানি না যে এক্সিট কিনা এটা। সো চলুন সামনের দিকে যাওয়া যাক। অ্যাকোয়ারিয়ামের এই সাইডে রয়েছে ইলেকট্রিক ইল। আমরা আসলে ইল সম্পর্কে অনেকেই কম বেশি জানি। ইল মাছটা দেখতে অনেকটা সাপের মতো, এবং কিছু ইলের মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি আছে এবং কিছু ইলের মধ্যে নাই। তবে এই ইলটার মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি আছে। আপনারা দেখতে পাবেন যে ইলটা যখন ইলেকট্রিসিটি ছাড়ছে তখন হচ্ছে লাইটগুলো জ্বলছে। তো এই লাইটগুলো কিন্তু আসলে ইলের ইলেকট্রিসিটির মাধ্যমেই জ্বলছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে সুন্দর জায়গা। এই টানেলটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স। আর বলে রাখি এই টানেলটা কিন্তু বেশ লম্বা। আপনারা যখন এই টানেলটার ভিতর দিয়ে যাবেন আপনাদের মনে হবে যে সমুদ্রের নিচে দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাচ্ছেন। এই টানেলটার ভিতরে ঢুকলে আপনাদের মাথার উপরে দেখবেন যে অসংখ্য রং বেরঙের মাছ, তার সাথে শার্ক, টার্টেল, মান্তারে এবং আরও অসংখ্য নাম না জানা মাছ, যেগুলো কিনা কাছ থেকে দেখতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার মাথার উপর এবং চারপাশে হচ্ছে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এই ফিলিংসটা আমি বলবো যে এই অ্যাকোয়ারিয়ামের বেস্ট ফিলিংস। আপনারা যদি কখনো প্ল্যান করেন যে টরন্টোর এই অ্যাকোয়ারিয়ামটাতে আসবেন, অবশ্যই অবশ্যই এই টানেলটা ঘুরে দেখবেন। আমার দেখা এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে সুন্দর জায়গায় হচ্ছে এই টানেলটা। আর এখানে শার্ক, তারপর হচ্ছে বড় বড় টার্টেল, অনেক রকমের বড় বড় মাছ, রে, সব কিছুই আছে। তো আমার মনে হয় তো এই যে আমার মাথার উপর শার্ক, পুরো তোমার মতো কিছু শার্কের চেহারা ইমরানের মতো, কিছু শার্কের চেহারা আমাকে শার্ক বলছো, অন্য কোনো মাছ টাছ বলো নাই। হ্যাঁ, আমি অবশ্যই বিষাক্ত। আমাদের এই টানেলে ঘোরাঘুরি শেষ, আমরা অনেকটা সময় টানেলে ছবি তুললাম, দেখলাম। সো আমি আবারও বলছি যে এই অ্যাকোয়ারিয়ামটাতে যদি আপনারা ভিজিট করেন অবশ্যই ভালো লাগবে। আপনারা মাছ, পশু পাখি পছন্দ করেন আর না করেন, আসার পরে যে ভাইবটা বা যে এনভায়রনমেন্টটা আপনারা অবশ্যই পছন্দ করবেন। ইমাজিন গ্লাসটা ভেঙে গেছে,
আমি এতটুকু কানাডার গভর্নমেন্ট, এতটুকু কানাডার সিস্টেমকে আমি বিশ্বাস করি। এক বছর থাকার পর আমার এতটুকু বিশ্বাস হয়েছে। এখানে হচ্ছে বের হওয়ার পথে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আছে, যেটা কিনা বাচ্চারা খুবই এনজয় করছে। ছোট একটা লাইক থিম পার্কের মতো বাচ্চারা এনজয় করছে। ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই মজা লেগেছে। আমি জানি না, ঢোকার সময় আমার কাছে মনে হচ্ছিলো যে ছোট একটা জায়গা, অন্ধকার একটা জায়গা, বাট পুরো টানেলটা যখন শেষ করলাম, টানেলটা এখানে অনেক বড়, সো টানেলটা যখন শেষ করলাম তখন মনে হলো যে না, ওর্থ ইট। আপনারা যদি আসতে চান, অবশ্যই অবশ্যই হাইলি রিকমেন্ড যে টরন্টো আসলে, অথবা আপনারা যারা থাকেন তারা তো অবশ্যই আসেন, অবশ্যই আসবেন। আর এদিকে হচ্ছে ফাইনালি এক্সিটের যে জায়গাটা, সেটা আমরা গিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে যে অ্যাকোরিয়ামের যে পানি বা অক্সিজেন যা যা কন্ট্রোল করে, এই ওইখানে ওটা হচ্ছে কন্ট্রোল রুম। আর এই সামনে যেই যেগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা মেশিন। অ্যাকোয়ারিয়ামের শেষে একটি সেকশন রয়েছে যেখানে ভিজিটররা যে দেখতে পারে কিভাবে ওয়াটার ফিল্ট্রেশনটা কাজ করে। সো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে হচ্ছে দুই টাইমে একটা শো হয়, 11টাতে একটা হয়, একটা হচ্ছে 2টার দিকে হয়। সো আমরা 2টার দিকে দেখতে চেয়েছিলাম, পরে যখন খোঁজ নিলাম তখন দেখলাম যে শোটা আসলে মূলত বাচ্চাদের একটা শো। সো আপনারা যারা বাচ্চা কাছে নিয়ে আসবেন, চেষ্টা করবেন শোটা দেখার, আমার মনে হয় যে বাচ্চারা এনজয় করবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কী টাইপের শো, তো ওরা যেটা বলে যে এটা হচ্ছে অনেকটা এডুকেশনাল শো, বা মাছদেরকে ওরা খাওয়া দিবে, প্যারেন্টসদেরকে দেখাবে কীভাবে মাছদেরকে খাওয়া দিতে হয়, বাচ্চাদেরকে শেখাবে, এই টাইপের কিছু একটা। সো আমরা টাইম নষ্ট করছি না, আমরা এখন বেরিয়ে পড়ছি। সো সামনেই দেখা যাচ্ছে একটা সুভিনিয়র স্টোর, সো চলো সেই স্টোরটা ঘুরে দেখি। তো এই সুভিনিয়র স্টোরটাতে অনেক রকমের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে দাম হচ্ছে অস্বাভাবিক বেশি। নর্মালি আমরা টুকটাক যে জিনিসগুলো $3-4 মতো, বাট ওই $3-4 জিনিসগুলোই দেখা যাচ্ছে $9-10। সো আমি হাইলি রিকমেন্ড করবো, যদি খুব বেশি কোনো কিছু পছন্দ না হয়ে যায় এখান থেকে জিনিস কিনবেন না, ইটস আ বিগ নো। আমরা অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে পড়ছি, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে টর্নোর অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।